এইবারের লড়াই মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াই, আর সে কারণেই এইবারের লড়াই একটা গণতান্ত্রিক শাসনতন্ত্র প্রতিষ্ঠার লড়াই। এই লড়াইয়ে আপনারা অংশ নেবেন, বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করবেন, জনগণের মধ্যে মিশে যান, তাদেরকে সংগঠিত করুন, তাদেরকে সংগঠিত করে তাদের নেতৃত্ব হয়ে উঠুন, আপনাদেরকে মানুষই রাজমুকুটে অধিষ্ঠিত করবে, আপনাদের আলাদা করে নেতা হওয়ার দরকার হবে না, জনগণ আপনাদের নেতা বানাবে, জনগণের মধ্যে সেই কাজটি করুন। বন্ধুরা আমার, আজকের এই সমাবেশ থেকে আমরা আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। গণতন্ত্র মঞ্চের এই সমাবেশ থেকে আমি প্রথমে আজকে আমাদের মঞ্চের পক্ষ থেকে, সকল নেতৃবৃন্দের পক্ষ থেকে, পঞ্চগড়ে নৌকাডুবিতে 50-এর অধিক মানুষ যে নিহত হয়েছেন তার জন্য গভীর শোক এবং সমবেদনা জানাচ্ছি। আমরা অবিলম্বে এই ঘটনার তদন্ত দাবি করছি এবং এর কারণ খুঁজে যদি এটা কাঠামোগত হত্যাকাণ্ড হয়, নানা রকম সংকট যেভাবে আমাদের দেশে ঘটে সেই কারণে এই ধরনের মানুষের নিহতের পরিণতি হয়, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। আমরা অবিলম্বে প্রত্যেক পরিবারের কাছে রাষ্ট্রের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানাচ্ছি। বন্ধুরা আমার, আমরা এই সমাবেশ থেকে দাবি জানাচ্ছি, ইতিমধ্যেই হিন্দু ধর্মাবলম্বীদের সর্বোচ্চ যে ধর্মীয় উৎসব দুর্গা পূজা সেটা শুরু হয়ে গেছে সারা দেশে। এই দুর্গা পূজা যাতে আনন্দের সাথে হতে পারে তার জন্য নিরাপত্তার ব্যবস্থাই সরকারকে করতে হবে। আমরা দেখেছি কিভাবে সাম্প্রদায়িকতা ব্যবহার করার জন্য নানাভাবে তাদের এই দুর্গা পূজার সময় পরিকল্পিত উত্তেজনা তৈরি করা হয়। যদি ইতিমধ্যেই দু এক জায়গায় মানিকগঞ্জ সহ আমরা এই ধরনের আলামত দেখতে পাচ্ছি, আগামীতে যদি একটা সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি হয় তার সমস্ত দায় দায়িত্ব সরকারকে নিতে হবে। বন্ধুরা আমার, এই সমাবেশ থেকে আমরা গত কয়েকদিনে রাজনৈতিক সভা সমাবেশে যেভাবে পুলিশ গুলি করে হত্যা করেছে, ভোলা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জে 4 জন বিএনপি কর্মীকে হত্যা করা হয়েছে, সারা দেশে বিএনপি, গণতন্ত্র মঞ্চ, বাম গণতান্ত্রিক জোট সহ বিভিন্ন রাজনৈতিক দলের সভা সমাবেশে নানাভাবে বাধা, হামলা, মামলা, নানা ধরনের হুমকি এবং গুলি, হামলা, এই সমস্ত কিছু বন্ধ করতে হবে। এইগুলোর বিরুদ্ধে তদন্ত করে এর বিচারের মুখোমুখি করতে হবে। এই সরকারের পতনের চূড়ান্ত আন্দোলন আমরা সূচনা ঘটাব, সেই সব লড়াইয়ে আপনারা অংশ নেবেন, সেই আহ্বান জানিয়ে আপনাদের সবাইকে এই সমাবেশ সফল করার জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। একই সাথে এই সমাবেশের কর্মসূচি এখানেই সমাপ্ত।